আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বরবটি দিয়ে ছোট চিংড়ি মাছ রান্না করে দেখাবো। এখানে বরবটি আছে, বাটি আছে বরবটি, পেঁয়াজ, হলুদ, লবণ, ছোট চিংড়ি মাছ এখানে 2 টেবিল চামচ আছে, কাঁচামরিচ আছে, তেল আছে, পানি আছে। চলুন তাহলে রান্নায় যাই। পরিমাণ মতো তেল দিতে হবে, এখানে 3 টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিব। গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তাজমতো লবণ দিয়ে দিচ্ছি আমি। কাঁচা গন্ধটা চলে গেলে আমরা হলুদ দিয়ে দিব, মাছটা দিয়ে দিব, চিংড়ি মাছটা দিয়ে দিব। হয়ে গেছে, এখন আমি হলুদ দিয়ে দিব, হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। ছোট চিংড়িটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ আছে। শীতকালে এই মাছটা, এই ছোট চিংড়িটা খুব পাওয়া যায়। এটা দিয়ে রান্না করতে, যে কোনো সবজি রান্না করতে, ঝোল করে বা এরকম ভাজা করে রান্না করতে অনেক মজা হয়, সুস্বাদে। আপনারা ট্রাই করে দেখবেন। কাঁচামরিচগুলো দিয়ে দিব, একটু পানি দিয়ে দিচ্ছি আমি। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প করে। ঝালটা হচ্ছে আপনাদের উপর, যে যেরকম ঝাল খেতে চায় সেভাবে ঝাল। কষানো হয়ে গেলে আমরা সবজিটা দিয়ে দিব। কষানো হয়ে গেছে ভালো করে, সুন্দর একটা স্মেল, কাঁচা মরিচের স্মেল বাইরে হয়েছে। গরম গরম সাদা ভাতের সাথে এটা বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সবজিগুলো, এটা আমরা 10 মিনিট ঢেকে রান্না করব। এই পানির মধ্যে রান্নাটা হয়ে যাবে, 10 মিনিট আমরা রান্না করব। 10 মিনিট পর আমরা আবার আসব। 10 মিনিট পর আমরা ফিরে আসলাম। আমাদের হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আমাদের সবজি। বেশি সিদ্ধ করে ফেলে ভালো লাগবে না, এভাবে আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এখানে গার্নিশের কোনো প্রয়োজনই নেই, খুব সুন্দর লাগতেছে। গরম গরম সাদা ভাতের সাথে খুব ভালো লাগবে, এখন আমি সার্ভ করব। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।